তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইঙ্গিত দিয়েছেন তারা ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেবেন, কিন্তু ফিনল্যান্ডের প্রতিবেশী সুইডেনকে অনুমোদন দেবেন না। রোববার এক টেলিভিশন ভাষণে এরদোগান এই কথা বলেন। সুইডেনের উগ্র ডানপন্থী এক রাজনীতিবিদ সরকারের অনুমতি নিয়ে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পড়ানোর মতো জঘন্য কাজ করেন। এই ঘটনায় সুইডেনের উপর ভীষণ ক্ষুব্ধ হয়েছেন এরদোগান। এরপরে তিনি ঘোষণা দেন সুইডেনকে ন্যাটোর সদস্যপদ লাভের অনুমোদন দেবেন না তিনি। এরদোগান বলেন, আমি ফিনল্যান্ডকে ন্যাটোর অনুমোদনের ক্ষেত্রে ভিন্ন বার্তা দেব এবং সুইডেন আমাদের এই বার্তা দেখে অবাক হবেন। কিন্তু সুইডেন যে ভুল করেছে ফিনল্যান্ডের সেই একই ভুল করা ঠিক হবে না। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর কয়েক মাস পরেই 30 সদস্যের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে একসঙ্গে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। নতুন কোনো দেশ ন্যাটোর সদস্য হতে চাইলে বর্তমান 30 সদস্যের প্রত্যেক দেশকে এর অনুমোদন দিতে হবে। ইতিমধ্যে 28 দেশ ফিনল্যান্ড ও সুইডেনের আবেদন অনুমোদন করেছে, বাকি আছে হাঙ্গেরি ও তুরস্ক। আসছে ফেব্রুয়ারিতে হাঙ্গেরি অনুমোদন দিয়ে দেবে। এদিকে কোরআন পোড়ানোর ঘটনার আগ থেকেই সুইডেনের সঙ্গে তুরস্কের বিবাদ ছিল। 2016 সালে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা চালায় সেনাবাহিনী ও একটি দুষ্কৃতিকারী চক্র। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ওই চক্রের অনেকেই সুইডেনে পালিয়ে যান। তুরস্ক সুইডেনের কাছে ওই দুষ্কৃতিকারীদের দীর্ঘদিন ধরে ফেরত চেয়ে আসছে। এছাড়া কিছু কুর্দি সন্ত্রাসীও সুইডেনে বসবাস করেন, তাদেরও যেন ফেরত পাঠানো হয় এ দাবি করে আসছে আঙ্কারা। এরদোগান বলেন, যদি সত্যিই আপনারা ন্যাটোতে যোগ দিতে চান তাহলে ওই জঙ্গিদের ফেরত দেবেন, আপনারা ওই জঙ্গিদের ফেরত দেবেন তাহলে ন্যাটোতে যোগ দিতে পারবেন।